মসজিদ কোথায়? ছোট্ট মানুষ টুকটুক করে হাঁটতে পারে, রে বাইজিদ আমি উঠতে পারছি না, যদি পারো আমাকে একটু পানি দাও। বাইজিদ ছোট্ট মানুষ, মায়ের আওয়াজটা যখন তার কর্ণ কুহরে পুষলো, সঙ্গে সঙ্গে বাইজিদ ছোট্ট মানুষ দাঁড়ায় গেছে, বিছানা থেকে নামলেন, ঘরের ভিতর পানি তালাশ করলেন, পানি তিনি পেলেন না। তিনি ভাবলেন মা অসুস্থ, পানি চেয়েছে, যদি পানি না দিতে পারি এটা অসুন্দর দেখায়, মা তো আমার অসুস্থ। মায়ের প্রেমে মায়ের ভালোবাসায় সন্তান ঘরে থাকতে পারলো না, দরজা খুলে যেই জায়গা থেকে পানি সংগ্রহ করা যায় ওই জায়গায় তিনি গেলেন, পানি আনলেন, আনতে আনতে একটু দেরি হয়ে গেল, এনে দেখেন মা ঘুমায় গেছে। বাইজি চিন্তা করলেন এখন যদি আমি মাকে জাগাই তাহলে আমার মা কষ্ট পাবেন। বাইজি গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইলেন, গভীর রাত, শীতের রাত, থরথর করে কাঁপে, আবার মনে আসলো আমি গ্লাসটা রেখে ঘুমায় যাই। আবার হঠাৎ করে চিন্তা করলেন কিছুক্ষণ পর যদি আবার মা ডাক দেন, বাইজিৎ পানি দাও, যদি সময়ে মতো দিতে না পারি এটা ভালো দেখায় না। বাইজিৎ মায়ের ভালোবাসায় দাঁড়ায় রইলেন, মা যখনই উঠবে তখনই মাকে আমি পানিটা দেব। ভাইয়েরা আমার, এইভাবে করতে করতে বাইজিৎ দাঁড়ায় রইলেন, ফজরের টাইম হয়ে যায়, মুয়াজ্জিন মসজিদ থেকে যখন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, হঠাৎ করে মায়ের ঘুমটা ভেঙে যায়, ভেঙে তাকায় দেখে ছোট্ট বাইজিদ গ্লাসটা হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে। রে বাইজিদ ঘটনা কি এইভাবে দাঁড়ায় আছে কেন? মা গভীর রাত্রে আপনি পানি চেয়েছেন, পানি ঘরে ছিল না, বাহির থেকে আমি এনেছি, এনে দেখি আপনি ঘুমায় গেছেন, এই জন্য এইভাবে দাঁড়ায় আছি। মা বললেন বাইজিদ আমি ঘুমায় গেছি। ঠিক আছে, তুমি গ্লাসটা রেখে তারপরে তুমিও ঘুমায় যাই, তা কেন করলে না? বাইজিদ ডাক দেয়া বলে মা আপনি যদি পরবর্তীতে আবার পানি চাইতেন, সময় মতো যদি আমি পানিটা আপনাকে দিতে না পারতাম তাহলে আপনার কষ্ট হতো, এই জন্য আমি ঘুমাই নাই। মা বাইজিদ বোস্তামির হাত থেকে পানিটা নিয়ে পান করলেন, ছোট্ট বাইজিদকে টান দিয়া কোলে নিলেন, আর আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার এই ছোট্ট বাইজিদের ছোট্ট একটা কাজে আমার মায়ের দিলটা খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে রব্বুল আলামিন, আমার ছোট্ট বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। রব্বুল আলামিন মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করলেন, ওই বাইজিদ বড় হইলেন, আল্লাহ পাক ওই ছোট্ট বেলা থেকে এই বাইজিদকে আল্লাহর ওলি বানায়া দিলেন। কার দোয়ায়? ভাইয়েরা আমার মনে রাখবেন, মা যেই দোয়াটাই করুক সন্তানের জন্য যদি ভালো